কোন সিনেমাটা যে দেখি দাদা, এটা কর্ণ হবে দাদা, একটু ভেজলিন হবে দাদা, এটা বেডের ব্যবস্থা করতে পারবেন? কি সিনেমা ছিল? আলো আমার আলো গো, আলোই ভুবন ভরা, মুভি দেখতে এসছি গো বনি, সব ভালো তো? আমি শুনলাম বুলটি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছে, দুদিন পর দেখবে ছেলেটাই পালিয়ে গেছে। তোমার মেয়ে নাকি গিয়ে হয়ে গেছে, এরকম হয় নাকি? দেখ শুনলাম এলিয়ান নাকি সম্ভাবনীকে অন্য গ্রহে নিয়ে চলে গেছে। ওয়াও, এলিয়ানের তো রস কম না। শোনো না বৌদি, এই গরমে একটু হালকা মটনের ঝোল করো না, আমি দশ পিসের বেশি খাবো না। আরে বলো না, সিনেমা হলো অসভ্যতা হচ্ছে, সবো সমাজে থাকি নাকি আমরা? আরে সাবটাইটেল কোথায়? আরে এত ফাস্ট ইংলিশ বুঝি না দাদা, এই গানটা কেটে দাও, গানটা কেটে দাও। এই স্কিপ অ্যাড করা যাবে না, প্রিমিয়াম প্যাক নেই দাদা, একটু পজ হবে, একটু পজ হবে, 10 সেকেন্ড আগে নাও তো। এটা নায়িকা কি দেখালো বেশ? ফালতু ক্যাচালটা কেন করছিস? এমনি দেখলে কেমন লাগলো তোমাদের ফ্যান্স? এই তো ডায়লগ বলেছে, কি বললে তুমি এটা বলো? নারে 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 নারে। এসিটা কি শীতরে ভাই, স্কুল বাং করে চুম খাওয়ার মজাটাই আলাদা। বাবা মা, স্যার এইসব তো ভেতরে এলাও নয়, আপনি এগুলো পারলে ভেতর থেকে কিনবেন, না হলে আপনার পয়সাটা মারবো কি করে? আর আপনার জন্য যেন ভেতরে গিয়ে কারোর অসুবিধা না হয়, একদম ভদ্রলোকের বাচ্চা হয়ে থাকবেন স্যার। ওকে স্যার, ওকে। এগুলো নিয়ে কেন ঢুকছেন, এগুলো নিয়ে কেন ঢুকছেন? ডাইটেশিয়ান, কি খাবো কি খাবো না তুমি বলে দেবা? পাঠান জুমে জুমে
চিরাপ গুলো কোথা থেকে এসছে কেন? আমি আর ব্যোমকেশ দেখবো না বাবা, আমি আর পাচ্ছি না, কত দেখবো ব্যোমকেশ। বলেছি না তোর দাদু দেখা যায়, তোর দাদু দাদু দেখা যায়, তোর বাপ দেখা যায়, তুইও দেখবি, এটা ফ্যামিলি ট্র্যাডিশন আমি বলিনি আগে। তাহলে দেব ব্যোমকেশ, মানতে পারছি না। কি মানিছে, হিরো ফাইট করছে না, নায়িকার পেটে চিমটি কেটে হ্যারাস করছে না, আট না ফাট। আপনি শুনুন না, আপনি এখানে সিনেমা দেখতে এসেছেন না খেতে এসেছেন? এই গরিবের বাচ্চাগুলোকে আইনক্স থেকে ঢুকতে দিয়েছে, চারিদিকে পবটি। দেখুন সুজিত দা দারুণ ট্রেলার বানায় সিনেমাটা, সুপারস্টার বনি নতুন ছবি বেরিয়েছে, আপনার কেমন লাগলো? হ্যাঁ ভালোই লেগেছে, উনি তো ওয়ান অফ দ্য মোস্ট লিডিং অ্যাক্টর সেখানকার, তো ভালোই লেগেছে, দারুণ দারুণ লেগেছে। ভাই বনি, ক্যাশে টাকা দিয়েছিস কেন আমাকে? প্রপার ডকুমেন্ট সহ ইনভয়েস সহ সবসময় টাকা দিবি, ইডি ধরলে কি করবো? হ্যাঁ তোর মতো বোকা নাকি আমি? এই 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 শিবুরে, এটা তুই কি করলি শিবু? তোর মতো করে এই বুড়োদের কথা আর কেউ ভাবে না রে, কি বলিস? আইসু বেড থেকে উঠে সিনেমা দেখতে এসেছি তো শিবু, দেব কিন্তু এটা ধরে ফেলেছে, তোকে ফ্যামিলি ড্রামায় কম্পিটিশন দিচ্ছে। হ্যাঁ ধরবেই তো, দেবেরও বয়স হচ্ছে না আমাদের বোঝে। আমি তো হসপিটালে নেই বাবা রে। স্যার সিনেমাটা কেমন হয়েছে? দেখুন সিনেমাটা কেমন হয়েছে জানি না, নেশাটা ভালো হয়েছে। এই এটা কিন্তু দার্জিলিং টি। হ্যাঁ মদ না, মদ না। যদি এক লাইনে বলি, আমাকে দেখতে লোকে 300 টাকা দিয়ে হলে আসে, আমি একজন স্টার। তোকে তোকে ওটিটি তো দেখে না। নমস্কার স্যার, আপনি তো এই ছবির পরিচালক, হল পরিক্রমা এসে কি বুঝছেন দর্শকের কেমন লাগছে ছবি? ভালোই তো, দেখতেই পাচ্ছেন দর্শক উচ্ছ্বসিত, হল একবার হাউসফুল দেখতেই পাচ্ছেন, দেখুন। তাছাড়া দর্শকের কেমন লাগছে, আইএমডিবি, ন্যাশনাল অ্যাওয়ার্ড, অস্কার, এই সব নিয়ে আমরা খুব একটা মানে কনসার্ন নই। আমাদের কনসার্ন হচ্ছে যে বাংলা রিভিউয়ারদের কেমন লাগছে। আরে ও দাদা শুনুন না, মাঝখান থেকে এইচডি কোয়ালিটি টেলিগ্রামে দেবো হল প্রিন্ট। দু টেলিগ্রাম ফেলিগ্রাম দেখো। হ্যালো গাইজ, এই দেখো আমরা এখন সিনেমা হলে, সব সিনেমাটা আমার স্টোরিতে দেখতে পাবে। এই দেখো পাঠানের জন আব্রাহাম মরে গেল গাইজ, দেখো জুম করে দেখাচ্ছি। দাদা ভাইরা কাউকে স্পয়লার দেবেন না, আমিও এককালে সবাইকে স্পয়লার দিতাম। আরে দাদা আপনার বউয়ের বুকে তিল আছে না? পরে এলাম দাদা, অসুবিধা হয় ওইদিকে না সিটটা। বাবা বাবা দীপিকা পাদুকোন কি সেক্সি বাবা, বেসারাম রং বাবা, বাবা আমি শাহরুখ খান হব বাবা। এই তো দেখবি না, সব এই কে চালিয়েছিস, সব চ্যানেল চেঞ্জ কর। এই তো রিমোটটা কোথায়? ও বাবা এটা তো আবার হল। এই তুই মুতে আ, যায় মুতে আ, মুতে আ, দেখিস না একদম মুতে আ। আমি মুখে আসি বাবা, বেগুন বাবা, বাবা বাবা বেকিনি থ্রিডি বিডি ভাই। ভাই ভয় লাগছে, এই ভূতটা রুম বেরিয়ে বেরিয়ে আসছে কেন? আরে থ্রিডি ভাই, ভাই একটু বেশি বেরিয়ে আসছে না? আরে থ্রিডি ভাই, ও ভাই মারছে তো। আরে থ্রিডি ভাই, ভাই তোকে খেয়ে ফেলছে তো। বাপরে থ্রিডির কি কোয়ালিটি! তো এই ছিল আজকের ভিডিও। অনেকদিন পরে কোনো ক্রিয়েটারের সাথে কোলাবরেশন করলাম, উনমেশ আমার খুব প্রিয় একজন ক্রিয়েটার, ওকেও ভালোবাসা জানিও তবে কিছু। আর হ্যাঁ কমেন্টে এটাও জানিও তো, প্রথম সিনেমা হলে তুমি কোন সিনেমাটা দেখেছিলে? আমি শ্বশুর বাড়ি জিন্দাবাদ বাবা মায়ের সাথে। আর কয়েকজন বলতে পারে এটা তো বঙ্গাই কপি করেছে, ফুল কপি অথবা বাদা কপি, তাদের বলে দিও হ্যাঁ আমি কপি করেছি, কিন্তু নিজেরই 7-8 বছরের পুরনো ভিডিও ঢোকা।
সেম ধরনের কন্টেন্ট আমি বহু বছর আগে বানিয়েছিলাম, তারপর হাইড করে দিয়েছিলাম, তাই লিখলে শুধু বঙ্গায় কপি লিখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। শালা কি কনসিস্টেন্ট আমি।